গত বছরই প্রকাশ্যে এসেছিল টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য কলহ স্বামী কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় যার জেরে এতদিন আলিপুর আদালতে চলছিল তাদের বিবাহ উচ্ছেদ মামলা সম্প্রতি সেই মামলার শুনানি হল বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে তাতেও মিলল না সুরাহা কলকাতা হাইকোর্টে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো আদালত অবমাননার মামলা তাদের নয় বছরের ছেলের সঙ্গে দেখা করার নেই শুরু হয়েছে বিবাদ কাঞ্চনের দাবি নিম্ন আদালতের রায় মানেননি তার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় আলিপুর আদালত নির্দেশ দিয়েছিল মধ্য কলকাতার কোনো এক নিরপেক্ষ স্থানে ছেলের সঙ্গে বাবার দেখা হবে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে সেখানে যেতে হবে ছেলেকে নিয়ে কাঞ্চন সেখানে গিয়ে ছেলের সঙ্গে দেখা করতে পারবেন কিন্তু সেই আদেশ অমান্য করেছে পিঙ্কি আর তার জেরেই কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করলেন কাঞ্চন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে আগামী আঠাশে জুন এই মামলার শুনানি হবে উল্লেখ্য আদালত কাঞ্চন মল্লিককে একমাত্র ছেলের সঙ্গে দেখা করার জন্য প্রথমে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা বলেছিল কিন্তু অভিনেতা কাঞ্চন মল্লিক অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে এতে অস্বীকার করেন কারণ সাবিত্রী চট্টোপাধ্যায়ের সম্পর্কে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় হন এরপর নিরপেক্ষ কোনো স্থানে ছেলেকে নিয়ে আসার কথা ছিল পিঙ্কির কিন্তু তিনি তা করেননি বলে অভিযোগ ফলে আদালতের নির্দেশ না মানায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে